হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি মহাপূজা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহাপূজাস কিচেন। চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে, সেটি হলো তাওয়া চিকেন। দেখে নি কীভাবে তাওয়া চিকেন আমরা তৈরি। আমি চিকেন নিয়ে নিয়েছি 500 গ্রাম, সেটা হচ্ছে বোনলেস। আর নিয়ে নিয়েছি আদা রসুন বাটা 1 টেবিল স্পুন, দই নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন, রান্নার জন্য তেল 2টা মিডিয়াম সাইজের টমেটো কুচি, কাসুরি মেথি, স্বাদ আর নিয়ে নিয়েছি 7 মতো লবণ, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন, লাল লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, গরম মশলা গুঁড়ো 1/2 টিস্পুন। যেহেতু এটা তাওয়া চিকেন তাই আমি তাওয়াই ইউজ করবো। এখানে তাওয়া গরম হয়ে এলে তাওয়ার মধ্যে আমি 2 টেবিল স্পুন তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিব। তারপরে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিব, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব। এটাকে প্রায় 1 মিনিট ধরে আমি ভালো করে নাড়াচাড়া নেড়ে নেব। আমি এখানে টমেটো কুচি দিয়ে দিব, এখানে আমি এখন আধাটা ইউজ করছি, পরে আধাটা ইউজ করব। চারিদিক থেকে ভালো করে নেড়ে দিব, টমেটো যখন গলে আসবে ততক্ষণ অবধি আমরা ওয়েট করব। এবার আমি সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব, এটাকে ভালো করে নেড়ে দিব, তলায় যাতে না লেগে যায় সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে। সব গলে আসার পরে মশলা, এই সময়ে আমি চিকেন অ্যাড করে দিব, যেটা ছিল আমার বোনলেস চিকেন। আমি চিকেনটাকে ছোট করে পিস করে কেটে নিয়েছি, দিয়ে এটাকে ভালো করে নেড়ে দিব চারিদিক থেকে। দিয়ে এই পর্যায়ে আমি বাকি টমেটোগুলো দিয়ে দিব। টমেটো দিয়ে নেড়ে দিব, দিয়ে আমি 10 মিনিটের জন্য কভার করে দেব। মাঝে মাঝে এটাকে নেড়ে দিতে হবে। এটাকে আবার নেড়ে দিব ভালো করে। আর এই চিকেনে আমি কোনো জল অ্যাড করব না, যেহেতু টমেটো থেকে জল বার হবে, আবার দই থেকেও জল বার হবে। এই পর্যায়ে আমি দই 1 টেবিল স্পুন দই নিয়ে ওর মধ্যে আমি কিছুটা জল দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে আমি দইটা চিকেনের মধ্যে দিয়েছি। এই যেই জলগুলো বার হবে ওতেই আমার চিকেনটা রান্না হয়ে যাবে এবং পুরোপুরি ভালো করে সেদ্ধ হয়ে যাবে। দই দিয়ে নাড়াচাড়া করার পরে এই পর্যায়ে আমি 1 টিস্পুনের মতো কাসুরি মেথি ওপর থেকে ছড়িয়ে দেবো, এটা হচ্ছে অপশনাল, না থাকলে কোনো ব্যাপার না। এটাকে ভালো করে নাড়তে থাকতে হবে। এই সময় আমি 2টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, মাঝখান থেকে চিরে দিয়েছি একটু ফ্লেভারের জন্য। এটা একটু নাড়াচাড়া করে
এখানে আমি কিছু ধনে পাতা কুচি দিয়ে দেবো, এটাও অপশনাল, না থাকলে না দিতে পারেন, কোনো ব্যাপার না। দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে নেব। এই পর্যায়ে আমি এখানে দু টুকরো বাটার দিয়ে দিব। বাটার দিলে ফ্লেভারটা ভালো আসে, সেটাও অপশনাল, না থাকলে নাও দিতে পারেন। আমি এটাকে নেড়ে দিব আবার। এই সময় চিকেনটা থেকে একটা খুব সুন্দর ফ্লেভার বেরিয়ে আসে। চিকেনটাকে উল্টে পাল্টে আমি ভালো করে নেড়ে নেব এবং ঢাকনা দিয়ে কভার করে দেব প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। এবার ঢাকনা খুলে চিকেনটাকে ভালো করে নেড়ে নেব। এবার চিকেনটাকে আমি প্রায় 2 থেকে 3 মিনিট কুক করব। এবার চিকেন রেডি, আমি এটাকে সার্ভ করে নেব। এবার এটাকে আমি ডেকোরেশন করে নেব। আমি আমার মতো করেছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা ডেকোরেশন করতে পারেন। আমি ধনে পাতা ছড়িয়ে দিয়েছি, উপর থেকে ক্রিম দিয়ে দিয়েছি। দর্শক, এই ছিল আমার আজকের রেসিপি, তাওয়া চিকেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে নতুন নতুন রেসিপি পেতে হলে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।